প্রেম কোনো বয়স, জাত, ধর্ম, পেশা এমনকি কোনো সম্পর্কের বাঁধনও মানে না, এমনটা যেন আবারও প্রমাণ করল এক পুত্রবধূ ও তার শ্বশুরের গভীর প্রেমের এক বাস্তব ঘটনা। এমন প্রেম কাহিনী এখন সেই এলাকার অলিগলিতে ঘুরপাক খাচ্ছে, পাশাপাশি নিন্দার ঝড় তুলেছে স্থানীয়দের মুখে মুখে। ঘটনাটি বিহারের গোপালগঞ্জের ভোরে থানা এলাকার দুবলিয়া গ্রামের। মাস ছয়েক আগে সড়ক দুর্ঘটনায় এই গ্রামের এক বাসিন্দার মৃত্যু হয়। যুবকের মৃত্যুর পর তার স্ত্রীর উপর চার সন্তান মানুষ করার দায়িত্ব এসে পড়ে। এরপর আচমকাই সমস্যায় জর্জরিত সেই অসহায় বিধবার পাশে এসে দাঁড়ায় তার চাচা শ্বশুর। ধীরে ধীরে বিধবা, ভাতিজা, বউ এবং চাচা শ্বশুরের মধ্যে আন্তরিকতা বাড়তে বাড়তে এক পর্যায়ে তা প্রেমে পরিণত হয় এবং তারা দুজনেই ঘনিষ্ঠ হতে শুরু করেন। বউ শ্বশুরের এই অসম প্রেমের খবর যখন চারদিকে রটে যায় তখন পুরো এলাকায় তীব্র নিন্দার ঝড় শুরু হয়। এদিকে সেই নারী আর কোনো উপায় না দেখে তার প্রেমিক শ্বশুরকে বিয়ের জন্য চাপ দিতে শুরু করেন। অন্যদিকে সেই নারীর পরিবারের লোকজন এই অসম প্রেম ভাঙানোর চেষ্টা অব্যাহত রাখেন। চরম শোরগোলের মধ্যেই গেল চার ফেব্রুয়ারি এই ঘটনার রেশ থানা পর্যন্ত গড়ায়। পুলিশ কর্মকর্তারা মহিলা ও তার প্রেমিক শ্বশুরকে অনেকবার বোঝানোর চেষ্টা করেন, অন্যদিকে প্রতিবেশীরাও ভিড় জমান থানার সামনে। তবে শেষ পর্যন্ত তাদের প্রেমের কাছে হার মানেন পুলিশও, তারা দুজন থানাতেই বিয়ের সিদ্ধান্ত নেন। এরপরে বাধ্য হয়ে পুলিশ কোনো মন্দিরে নয় বরং থানাতেই আয়োজন করে চার হাত এক করে বিয়ে দেন এই অসম জুটির প্রেমিক প্রেমিকাকে। পাড়াপড়শিদের সকল নিন্দা গালমন্দ উপেক্ষা করেই চাচাতো শ্বশুর ও বিধবা ভাতিজা বউ একে অন্যের গলাতে মালা দিয়ে তাদের প্রেমকে পরিণয়ে রূপ দেন। সমাজের ভয় থাকলেও নিজেদের সম্পর্ককে অস্বীকার করেননি তারা, আর স্বামীহারা পুত্রবধূরও হাত ছাড়েননি প্রেমিক শ্বশুর। এর আগে 2021 সালের মার্চ মাসে বাংলাদেশের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে এমনই একটি ঘটনা নিয়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। বিয়ের পর তিন চার বছর সুখেই কাটছিল ঋষিকেশ অধিকারী ও তার স্ত্রী সুখী রানীর দাম্পত্য জীবন। তবে আচমকাই পুত্রবধূর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে যান শ্বশুর প্রদীপ কুমার। এক পর্যায়ে শ্বশুর পুত্রবধূ দুজনেই একসঙ্গে পালিয়ে যান। তবে এ বিষয়ে ঋষিকেশ জানিয়েছিলেন প্রদীপ কুমার তার আসল পিতা নন, তিনি ঋষিকেশকে ছেলে বানিয়ে নিয়মিত তাদের বাড়িতে যাতায়াত করতেন। শেষে বানানো ছেলের বউকে নিয়েই পালিয়ে গিয়ে এমন সর্বনাশ করে বাবার ছদ্মবেশধারী প্রতারক প্রদীপ কুমার। পলাশ খান, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।